প্রতি তিনিও কিন্তু মুহূর্তিকে অত্যন্ত শ্রদ্ধা করতেন যাই হোক আমরা এবারে দুচার কথা শুনব মুহূর্তির প্রিয় ছাত্রী এবং এই সময়ের প্রতিষ্ঠিত স্বনাম খ্যাত শিল্পী শ্রীমতী শ্রবণা ভট্টাচার্যের কণ্ঠে নমস্কার স্বপ্নাদি প্রদীপদার সবাই রয়েছেন সকলকে আমার প্রণাম উপস্থিত দর্শক মন্ডলীকে অনেক নমস্কার আমি মোহর্দিকেই প্রণাম জানাচ্ছি কারণ ওনার আশীর্বাদে আজকে আমি এ জায়গায় এসেছি আমি কৃতজ্ঞ মিতালি সব সদস্যদের কাছে এত সুন্দর তারা সারা বছর ব্যাপী অনুষ্ঠান করছেন আমি অলোকবাবুর কাছেও খুব কৃতজ্ঞ মোহর্দি আমার কাছে মানে তিনি আমার প্রাণে আনাম মনের আনন্দ আত্মার শান্তি কাজে সেই পথবেই রয়েছি ছোটো থেকে আমাদের পারিবারিক সম্পর্ক বাবা মার সাথে খুবই বন্ধুত্ব ছিল কিন্তু তখন অত বুঝতাম না এমনকি শান্তিনিকেতন থেকে যতক্ষণ না কলকাতা এসেছি কণিকা বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারটাই আমাদের মধ্যে কিছু ছিল না আমি আশ্রম কন্যা না শান্তিনিকেতন আমার বাপের বাড়ি ওখানেই সমস্ত লেখা পড়া। ওখানে ছোট থেকে মোহর মাসি তারপরে আস্তে আস্তে মোহর দিই এইভাবেই আমরা মানুষ হয়েছে একসাথে ওনার সাথে আমি নিজে সায়েন্সের স্টুডেন্ট ছিলাম একবার সব ভবনের ছেলেমেয়েরা বিদ্রোহ করতে লাগলো যে আমরা বাইরে থেকে গান লেখাপড়া করতে আসি কিন্তু আমরা কণিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে গান শিখতে সুযোগ পাই না তখন উনি নিজে ঠিক করলেন সমস্ত ভবনের ছাত্রছাত্রীদের নিয়ে উনি একটা ক্লাস করবেন সেই শুরু হলো এবং সেখানে সব ভবনের ছেলেমেয়েদেরকে নিয়ে উনি ক্লাস শুরু করলেন করতে করতে গান শিখতে শিখতে ওনার দু একজনকে ভালো লাগলো তাদেরকে নিয়ে অনুষ্ঠান শুরু হলো এবং আমাদের খুব গর্বের বিষয় বিশেষ করে আমার আমি শিক্ষা ভবনে ছিলাম সায়েন্সের স্টুডেন্ট উনি আমাকে সিলেক্ট করলেন নববর্ষে প্রাঙ্গণ একটা বিরাট অনুষ্ঠান হতো সেই অনুষ্ঠানে আমরা হেমন্ত মুখোপাধ্যায় ফিরোজা বেগম এরম সব শিল্পীদের অনুষ্ঠান শুনে থাকি উনি বললেন আমাদের ছাত্রছাত্রীরাই বা কী সে কম যায় এবছর বাইরে থেকে কেউ আসবে না এরাই অনুষ্ঠান করবে তখন প্রত্যেকটা ভবন থেকে একজন একজন একটি ছেলে একটি মেয়ে এইভাবে উনি সিলেক্ট করে দিলেন এবং আমরা দশজন গৌর গৌরপ্রাঙ্গনের ঐতিহাসিক অনুষ্ঠানটায় অংশগ্রহণ করলাম নিজে বসে গান শেখালেন সে যে বাহির হলো আমি জানি এরপরে উনি আমাকে নিয়ে অনেক অনুষ্ঠান করিয়েছেন তোমার নাম জানিনে নে সুর জানিনে শিখিয়ে আরেকটা অনুষ্ঠান করলাম আমার গানটা ওনার এত ভালো লাগলো যে উনি বলেন আমি এটা সঙ্গীত শিক্ষার আসরে এই গানটা আমি শেখাবো তখন সঙ্গীত শিক্ষার আসরে তোমার নাম জানিনে সুর জানি শেখালেন তো সঙ্গীত শিক্ষার আসরের একটা অভিজ্ঞতা আছে মোহরদির বাড়িতে যখন যেতাম নিজের বাড়ির থেকে কোনো তফাৎ ছিল না ওনার শাড়ি পরে তারপরে সারাদিনই ওনার বাড়িতে কাটিয়ে মানে একদম মানে মাটির মানুষ এত সুন্দর করে আমাদের সঙ্গে উনি ব্যবহার করতেন এবং আমাকে সব সময় বলতেন তুমি আর পাঁচজনের মতো কিন্তু নও মানে অন্যান্য ছেলে মেয়েদের মতো যেন গণ্ডগোল সৃষ্টি না করি আর কি খুব শাসনের মধ্যে রাখতেন তারপরে যখন আমি কলকাতায় চলে এলাম কলকাতায় আসার পর ওই প্রায়ই আমার এই রেকর্ড হবার কথা হলো আমি গোড়াদা দিকে বললাম যে আমি তাহলে সপ্তাহে সপ্তাহে গিয়ে গানগুলো একটু দেখে আসব তখন যেতে শুরু করলাম তা মোহরদি বললেন এরমভাবে তুমি কতদিন চালাবে ওনার বাড়ির পাশে তখন দ্বিজেন্দা বাড়ি করেছিলেন উনি দ্বিজেন্দাকে বলে দিলেন যে আমার এক ছাত্রী আছে ওর খুব দৌড়োদৌড়ি করতে হচ্ছে ওকে আপনি একটু শেখান এই আমার দ্বিজেন্দার কাছে যাওয়া এবং দ্বিজেন্দা মোহর্দিরা সবাই মিলে আমাকে এত উদ্বুদ্ধ করেছেন মোহর্দি আমাকে একটাই কথা বলতেন যে শান্তিনিকেতনের মেয়ে হয়ে একদম ওই চুপচাপ থাকবে না যে শান্তিনিকেতনের মতো একদম কারোর সাথে কথা বলবে না ওখানে তো আমরা খুব শান্ত প্রকৃতির আমি যে এখনও খুব অশান্ত তা নই কিন্তু সমস্ত ধরনের কাজ করার এবং সব ধরনের গান গাইবার উৎসাহও কিন্তু আমি ওনার কাছে পেয়েছি ওনার নিজের একটা কষ্ট ছিল সব ধরনের গান করতে না পারার জন্য উনি কিন্তু আমাকে সেটা বলেছেন করতে আমি নবেন্দু চ্যাটার্জির ছবি শিল্পীতে অভিনয় করার সুযোগ পাই মোহরদিকে বললাম আমি একটা স্কুলেও পড়াই যে স্কুলের টিচারের ভাবে কেন ভাবছো এগুলো তো শিল্প তুমি যে শান্তিনিকেতন তো সব কিছুই শেখো তাহলে ওখানে গিয়ে একটা অভিনয় করবে তাতে কি অসুবিধা আছে ওনার অনুপ্রেরণায় কিন্তু আমি ছবিতে অভিনয় করেছি আমি এম ভিতে রেকর্ড করার পর আমার বাপিলা থেকে আমার কাছে একটা প্রপোজাল আসে আমার নতুন গানের অ্যালবাম করার এবং সব শিল্পীর তো একটা নিজের গান গাইবার খুব শখ থাকে আমার অদ্ভুতভাবে এই সুযোগটা এলো কিন্তু আমি রবীন্দ্রসঙ্গীত শিল্পী ওই শান্তিনিকেতনের সত্তাটা ছাড়তে পারছিলাম না আমি মোহরদিকে বল বললাম যে আমি কি আধুনিক গান গাইবো বলে কেন গাইবে না সুযোগ পেয়েছ সব গাইবে আর শ্রোতারা দর্শকরা যদি তোমাকে ভালোবাসে তুমি কেন গাইবে না নিজেকে একদম বেঁধে রাখবে না শান্তিনিকেতনের ছেলে মেয়েদের এটা একটা খুব দোষ নিজেদেরকে বেঁধে বেঁধে রাখে যাকে ওনার অনুপ্রেরণায় আমি কিন্তু এই যে এখন সমস্ত ধরনের গান করি রবীন্দ্রসঙ্গীত তো আমার প্রাণ সেটা তো আছেই সে ছোটো থেকে রক্তের মধ্যে মিশে গেছে কিন্তু সব ধরনের গানের যে অনুপ্রেরণা সব ধরনের কাজ ভালো লাগার যে কোনো জিনিস কাজ করা আমি কিন্তু ওনার কাছে অনুপ্রাণিত হয়েছি এখানে যখন সার্কিট হাউসে আসতেন সারা দিন কাটাতাম আমাকে আগে থেকে বলে দিতেন কি খাবেন মাছের চপ আলু ভাজা নানারকম আইটেম করে আমি নিয়ে যেতাম সারাদিন আড্ডা গল্প একদিন হয়েছে গোড়াদা দাঁত তুলতে যাবেন রুনুমাসি এসছেন গোরাদা ওনারা দাঁত তুলতে গেলেন সারাদিন আমার তত্ত্বাবধানে মোহর্দি রয়েছেন আমি তো মানে উনি তো ডরেন না চড়েন না সারাদিন গল্প সারাদিন আড্ডা সারাদিন আমার বাড়ি ফিরে একটা স্বপ্নের ঘোরের মতো মনে হলো যে আমি আজকে জীবন্ত সরস্বতীর আরাধনা করলাম সারা দিন ধরে এটা একটা অদ্ভুত অনুভূতি জাগে এই ধরনের অনেক সৌভাগ্য হয়েছে বলতে গেলে তো একদম রাত কাবার হয়ে যাবে অনেক শিল্পী আছেন ছোট করে আমি বললাম আজও ওনার অনুপ্রেরণা নিয়ে আমরা এগিয়ে চলেছি এবং এই জন্ম শতবর্ষকে চাইবো যে রবীন্দ্রসঙ্গীত যেন ওনার ধারাতে ঠিকভাবে বয়ে চলে গানগুলো যেন এধার ওধার না হয় যেগুলো ওনারা চেষ্টা করেছেন সেরকমভাবেই যেন আমরা গাইতে পারি আমার প্রণাম শতকোটি প্রণাম মোহরদিকে নমস্কার ধন্যবাদ শিল্পীকে